সুচিকিৎসার জন্য দেশের মানুষ যখন সিঙ্গাপুরমুখী তখন ঘাড় মেরুদণ্ড কোমর ও হাঁটুর ব্যথায় লেজার চিকিৎসার যুগান্তকারী সফলতা দেখে এখন উল্টো বিদেশীরা ভিড় করছেন বাংলাদেশে দু সাল থেকে নীরবভাবে কাজ করে লেজার চিকিৎসার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় আটাশ হাজার রুগীকে সুস্থ করেছে ঢাকার আফতাবনগরে অবস্থিত বাংলাদেশ লেজার অ্যান্ড সেল সার্জারি ইনস্টিটিউট ২০০৮ সালে অপারেশন করে এখনো সুস্থ আছেন তেমনই এক রোগী কুমিল্লার শাহজাহান সরকার আমি চারটা মাস বিছানার মধ্যে ছিলাম হ্যাঁ আমি বাথরুমও যেতে পারতাম না তারা সবাই আমাকে বলেছে সার্জারি করার জন্য তা আমি সার্জারিটাতে যাইনি ডক্টর আকে স্যার আমাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষাগুলি দেখলেন উনি আমাকে এত সুন্দর করে আমার এই অপারেশনটা করেছেন লেজারের মাধ্যমে আমি আল্লাহর রহমতে এখন হান্ড্রেড পারসেন্ট সুস্থ এবং এটার বয়স মানে যে করেছি প্রায় বারো বছর হয়ে গেল মিশর থেকে বিএলসিএস হাসপাতালে এসে লেজার চিকিৎসা করিয়ে এখন সম্পূর্ণ সুস্থ এই রোগী এছাড়াও আমেরিকা প্রবাসী বাংলাদেশিরাও এখানে এসে নিয়েছেন লেজার চিকিৎসা রাত্রে আমি ঘুম পারতে পারতাম না কারণ পায়ের ব্যথা ঝেঁজি ধরে থাকতো পরে যেতে চেতাম বুঝছেন আমি কোনো খাটটা ধরে থাকলে আমি বাথরুমে যেতাম আর এখন তো মানে সম্পূর্ণ অপোজিট ঘাড় মেরুদণ্ড কোমর ও হাঁটুর ব্যথায় শুধু বিদেশ যাবার যাতায়াত খরচের টাকাই দেশে মিলবে অত্যাধুনিক লেজার সার্জারির সুচিকিৎসা জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক মেরুদণ্ডের ঘাড়ে বা কোমরের ডিস্ক প্রলাপসের জন্য। এবং হাড়ের ক্ষয়ের জন্য হাঁটুর ব্যথা ওস্টিআর্থাইটিস যেটাকে বলে এরকম রোগী আমরা আঠাশ হাজার মানুষ অপারেশন করেছি লেজারের মাধ্যমে যেটা আজ পর্যন্ত আঠাশ হাজার মানুষ সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন দু থেকে আজ পর্যন্ত ప్రత్యేక మనసు సుస్థాయి అల్లం